প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদেরকে পরিবেশের তাপশক্তি অধ্যায়টি নিয়ে পুনরালোচনা করব। তো এই তাপশক্তি অধ্যায়টিতে আমরা আগে শূন্যস্থান পূরণ, বড় প্রশ্ন উত্তর, বাম পাশ ডান পাশ মিলকরণ, সত্য মিথ্যা এগুলো শেষ করেছি। আজকে এই অধ্যায় থেকে সঠিক উত্তরের টিক চিহ্ন, এখানে অনুশীলনীতে যা আছে সেগুলো পড়াবো, সেই সাথে নতুন কিছু দিব। তার আগে আমরা এই অধ্যায়টি আরেকটু ভালোভাবে পড়ে নিব, আবার জেনে নিই কী ছিল অধ্যায়টিতে। তোমরাও তোমাদের বইটি হাতে নাও, তো এসো দেখো পড়ো। তাপ শক্তি। তাপ এক প্রকার শক্তি। তাপের প্রধান উৎস হল সূর্য। আমাদের দৈনন্দিন জীবনে তাপের প্রয়োজন হয়। তাপ হচ্ছে এক প্রকার শক্তি এবং তাপের প্রধান উৎস হল সূর্য। এবং আমাদের জীবনে প্রতিদিন কী লাগছে এই তাপের প্রয়োজন হয়। তাপ দিলে পানি বাষ্পে পরিণত হয়। তাপ দিলে তখন পানি বাষ্পে পরিণত হয়, বুঝতে পেরেছ? তাপ অনুভব করা যায়। তাপ কী করা যায়? অনুভব করা যায়। আমরা তাপের কাছে যখন যাই তখন গরম অনুভব করি, তাই না? তো সেজন্য তাপ অনুভব করা যায়। তাপ দিয়ে জিনিস পোড়ানো যায় এবং এই তাপ দিয়ে আমরা জিনিস পোড়াতে পারি। খাবার রান্নার কাজে তাপ দরকার হয়। আমরা যে খাবার খেয়ে থাকি, রান্নার কাজে কিসের দরকার হয়? তাপের প্রয়োজন হয়। হ্যাঁ, তো তাপ ছাড়া আমাদের চলেই না, একদম। এই তাপ ছাড়া আমরা কিছুই করতে পারি না। তো দেখো, এই তাপ ছাড়া আমরা রান্না করতে পারবো না। তাপ ছাড়া আমাদের বাতি জ্বলবে না। তাপ ছাড়া আমাদের কী হবে না? সূর্যের আলো ছাড়া আমাদের কাপড় শুকাবে না এবং এই যে ফসল ফলবে না, বুঝতে পেরেছ? তো সেজন্য তাপ ছাড়া আমরা একদমই কি চলবে না। আমরা বিভিন্ন উৎস থেকে তাপ পেয়ে থাকি এবং আমরা আরও বিভিন্ন উৎস থেকে তাপ পেয়ে থাকি। তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য, কিন্তু তাছাড়াও আমরা আর কী কী থেকে তাপ পেয়ে থাকি সেগুলো জেনে নিই। যেমন আমরা সূর্য থেকে তাপ পাই, এই যে সূর্য থেকে তাপ পাই, বিদ্যুৎ থেকে তাপ পাই, আর আগুন থেকে তাপ পাই। যখন আমরা চুলাতে আগুন জ্বালাই, কোনো কিছু দিয়ে আগুন জ্বালাই, তখন আমরা তাপ অনুভব করতে পারি, গরম অনুভব পাই। তো এই হচ্ছে আমাদের তাপ শক্তি। এখানে পাঠ মূল্যায়নে তোমাদের এই প্রশ্নগুলো আগে তো হয়ে গেছে, তো এখানে সঠিক উত্তরের টিক চিহ্ন আছে তিনটি, সেই সাথে আমি আরও দুইটি যোগ করে দিব। তাহলে তোমরা তোমাদের খাতা পেন্সিল নাও এবং আমার সাথে সাথে লিখে নাও, বুঝতে পেরেছ? তো লিখো, সঠিক উত্তরে টিক চিহ্ন। এক নম্বরে দিচ্ছি, দেখো, এক প্রকার পদার্থ শক্তি
চার নাম্বারে আছে পানি। তো আমরা কি জানি, তাপ এক প্রকার শক্তি। কোথায় টিক চিহ্নটি হবে? দুই নাম্বারে। তুলে নাও। মুছে দিচ্ছে এক নাম্বার, তাহলে দিচ্ছে এখন দুই নাম্বার। দেখি, দুই নাম্বারে দেখো কি আছে। তাপ অনুভব করা নাম্বারে আছে যায়, দুই নাম্বারে আছে যায় না, তিন নাম্বারে আছে ছোঁয়া যায়, চার নাম্বারে আছে ধরা যায়। তো তা অনুভব করা যায়। ঠিক চিহ্নটি কোথায় হবে? এইখানে দেখে নাও। তাহলে মুছে দিচ্ছি দুই নাম্বার, এখন দিচ্ছি তিন নাম্বার। প্রশ্নটি দেখো কি, তাপ পেলে পানি প্রথম অপশনে আছে বরফ হয়, দ্বিতীয় অপশনে বাষ্প হয়, তৃতীয় অপশনে ঠান্ডা হয়, চতুর্থ অপশনে গরম হয়। তো তাপ পেলে পানি কি হয়? বাষ্প হয়। লিখে নাও। তাহলে মুছে দিচ্ছি তিন নাম্বার, দেখো করে নাও চার নাম্বার। খাবার রান্নার কাজে কি দরকার হয়? প্রথম অপশন হচ্ছে তাপ
দ্বিতীয় অপশন হচ্ছে পদার্থ, তৃতীয় অপশন হচ্ছে অক্সিজেন, চতুর্থ অপশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে খাবার রান্নার কাজে কি দরকার হয়? তাপ, পদার্থ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তাপ। টিক চিহ্নটি এক নম্বরে হবে, করে নাও। তাহলে মুছে দিচ্ছি চার নাম্বার। দেখো পাঁচ নাম্বার প্রশ্নটি কি আছে। আমরা নিচের কোনটি থেকে তা পাই? প্রথম অপশন হচ্ছে পানি, মাটি, বাতাস, সূর্য। তাহলে আমরা নিচের কোনটি থেকে তাপ পাই? পানি, মাটি, বাতাস, সূর্য। সূর্য থেকে। টিক চিহ্নটি হবে চতুর্থ। তো আশা করি তোমাদের লেখা শেষ। তোমরা এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আর খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, সবাই সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। বাই।